Bye, bye. সুপারম্যান হ তারপরে ওইরা তোর ভাবির ওই জানলার পাশে যে আস্তে করে কমিয়েছে ভাবি আপনি না বাইরে একটা মানুষ খুব কষ্টে আছে আপনি বাইরন ভাই কিচ্ছু এমন আপনি চালু আহেন আমরা এনে স্ট্যান্ড বাই আছে কোনো জায়গায় যেতে পারবো না তা তো চালু আহেন ধর ঠিক ভাবে ধর আমি আইতেছি 2 মিনিটের মধ্যে ঠিক আছে কি কয় মানছে কিছু কয় না মানছে ভালো কয় ওই যে দাও শার্ট দাও স্যান্ডেল গুলা খুব সুন্দর করে যত্ন করে রেখে দিও গুলা আমার খুব যত্নের জিনিস পাগল একটা
রে আজকে তুই তো দিবানের স্যান্ডেল থেকে মারলি না ঘটনা কি কত ঘটনা কি আর কত স্যান্ডেল এই যে ওরে মারার পর একটা করে স্যান্ডেল কিনতে হয় টাকা কি গাছ থেকে তুই খামাখাই রাগ করস এমন দিমানো তুই পাবি তুই ওরে স্যান্ডেল নিয়ে মারিস তারপরও ও তোর পিছন পিছন ঘুরে কত ভালোবাসে ও তোরে কইছে তোরে এরকম দিবানা বহুত দেখছি বিয়ের আগে একরকম বিয়ের পরে এক ডালপট্টি রমিজুলের কথা মনে আছে সাত বছর প্রেম করছে তারপর বিয়ের দুই বছর পর যখন বাচ্চা হওয়া লাগলো তখন কি রোমিও গায়েব হয়েছে অনেক পটর পটর করছি এখন যাই দেরি হয়েছে তুই যাবি না মানে আমি ডাইনে গেলে ডাইনের থেকে বাইরে যাই আমি বাইরে গেলে ডাইনে যাই আমি উপরে গেলে নিচে না আমি নিচে গেলে উপরে যাই মানে মানেটা কি কত একটা মানুষ এতদিন ধরে তারা ভালোবাসে কত কিছু আমি নিজের উপরে নেই এত যত্ন করি এত ভালোবাসি কিন্তু সে আমার ভালোবাসাটা বোঝে না সমস্যাটা কোথায় একটু চিন্তা করতো বাইর করতো কোন জায়গায় সমস্যা আমার লাগে কি আপনার নামে গাবলা আছে কি নামে গাবলা আছে মালিক নামটা বাল্লা হ্যাঁ আসলেই ওই যা সর মালিক নাম এটা কি চাইলে কি আমি ইয়ে করে ফেলতে পারবো নাকি মালিক নাম তো আমার দাদি এ দিছে নাম চেঞ্জ করতে গেলে যে আর কে জানি করলো রতনে যখন নাম চেঞ্জ করলো তখন তো কি নোটারি করে কি টাকা পয়সার ব্যাপার এড দিতে হয় কত কিছু জানা আছে আমার আকিকা আছে দুরাকাশি পুরুষ মানুষ হ্যাঁ ঠিক আছে হয় না এটা এটা কইবো আর শুন না মালিক ওই যে অনেক আছে না নাম জয়নাল থাকে জয়নাল থেকে কি হয়ে যায় জ্যাক জ্যাক হয়ে যায় তারপর মনে কর যে থাকে হচ্ছে রুশো নাম হয়ে যায় রাস রুশিত থেকে রুশো রশিদ থেকে রুশো হয়ে যায় তাই না তার মানে মালিক একটু মাইক মুইক কিছু একটা ম্যাক মুখ বানা না একটু ম্যাকসন 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 যেটাই হোক এটা কিন্তু তো প্রচার করতে হবে তো তাই না তোর ভাবির কাছে তো জানাই তো হবে তাহলে ভাবির এই একদম ম্যাকসন ভাই আর ধর একটা সর মানে দাঁত ফালাই দেবো আমার দাদির নাম চেঞ্জ হবে না হ্যাঁ দাদির নাম তো মালিক না নাম মালিক হ্যাঁ আমার নাম দাদি রাখছি তো এই নাম পরিবর্তন হবে না এই নাম দেই চলবে এই নামই খাওয়াই তো হবে কিভাবে খাওয়াবে সেটা তুমি জানো আমি জানি না সারা জীবন কি ছবি হয়ে থাকবা আমার কথা কি মনে পড়ে না কষ্ট হয় না তোমার একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরির দিন তোর ভাবি মিছিলের মধ্যে হাঁটতেছে ইস আর আমি বাইনে কুলার আছে না দূরবীন দূরবীন দিয়ে তোর ভাবির দেখতেছি আর মাপতেছি মনে কর কানের মধ্যে এটা সেই রকম একটা জিনিস পড়ছিল দূর যা সুন্দর লাগতেছিল অবশ্য আমার জান তোর ভাবির তো যে কোনো কিছুতে মানায় এত সুন্দর একটা মাইয়া যে কোনো কিছুতে মানায় যাই পরে হেরে আবার জান টুকটুকা টুকটুকা লাল লাল কি যে ভালো লাগে সেদিন কেউ স্যান্ডেল উড়ায় মারছিল আরে সেদিনকে তো ভাই স্যান্ডেলই আসলো না কি যে আমার কষ্ট লাগতেছিল রে মকমলের মতো পাও জোড়া যখন যে যে পাকার মধ্যে দিয়ে যাইতেছে পিচের মধ্যে দিয়ে যাইতেছে আমার খুব কষ্ট লাগতেছিল জানোস এই পিচের উপর দিয়ে হাঁটতেছে পিচের গুড়াগুলা পায়ের মধ্যে বিঁধতেছে ও পায়ের মধ্যে বিঁধতেছিল না তো আমার কলিজার মধ্যে বিঁধতেছিল জানোস খুব কষ্ট হইতেছিল খুব খুব কষ্ট হইতেছিল তারপর কি করলেন পরে কি কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য হইল না রে আশেপাশে খেয়াল করে দেখলাম সব তো বন্ধ সব দোয়ান পাট বন্ধ তারপর শুকুর কাকা আছে না এক দোয়ানের সার আর দাওয়া দেয় কোবাইয়া তোর ভাবির মাপের পায়ের মাপের এক জোড়া স্যান্ডেল লয়ে গেলাম স্যান্ডেল কি দিবার পারছিলেন আর তোর দিব কোত্থেকে আমি যাই দেখি কি মিছিল শেষ সব স্কুলের ভিতরে ঢুকে গেছে গা বুঝস নাই তারপর একটু চোখাচোখি হইল গেট দিয়ে দেখলাম এবারে হাতে দি সেটা দিলাম সেটা একটা জুতা ভিতরে ভিক্ষা মারলাম আর একটা জুতা আমার কাছে রেখে দিলাম তোর ভাবি কইলা ওই স্যান্ডেলটা লইছিল
ওইটাই আমার সিগন্যাল, এইটাই টান, ওইটাই টান না, ওইটাই টান। তারপর থেকে আমার জান, তোর ভাবে যদি আমার ছেলে জায়গা, আমি সত্যি মরে যাবগা, বিশ্বাস রাখ মরে যাবগা। আমার বাড়ি দরজায় এসে আমার বেঞ্চে কাটে গঙ্গার জলে স্নান করে আমি পরিশুদ্ধ হব। পানি মারো, পানি মারো। আসলে অ্যালজেব্রার মূল ব্যাপারটা হলো একটা ফর্মুলা, সে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট। এইটাকে আমাদেরকে ভাগ করে করে তার যে বেসিক এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের মধ্যে আমাদের পৌঁছতে হবে। এটাকে আমরা কিভাবে ডিরাইভ করতে পারি, হাউ ক্যান উই ডিরাইভ ইট? হ্যাঁ, সো দিস ইজ এক্স স্কোয়ার রুট ওয়াই স্কোয়ার। কি হয়েছে স্যার, মনে পড়তেছে না? স্যার স্যার এরকম করা যাবে না, সামনে কিন্তু পরীক্ষা, আপনি একটু চেষ্টা করেন না, হবে হবে, আপনাকে দিয়ে হবে। না আসলে মানে ওজন বেড়ে যাওয়ার পর থেকে এই ম্যাথসের টার্মগুলো কেমন যেন আমার মাথার মধ্যে গুলিয়ে যায়, বুঝেছ? মানে শরীরটাও না আমার একদম ভালো না, আসলে আমার রেস্ট নিতে হবে, না হলে আর হচ্ছে না, বুঝছো? আর হচ্ছে না স্যার। কী বলেন স্যার, আমাদের তো সামনে পরীক্ষা, আপনি একটু একটু চেষ্টা করেন না, পারবেন পারবেন, আপনি পারবেন। ঠিক বলেছ হেনা, মানে আমি একসময় অনেক ভালো পারতাম, যখন আমি অনেক হালকা ছিলাম, স্লিম ছিলাম, তখন তো আই ওয়াজ সো গুড যে মানে নাসা থেকে আমাকে ডেকেছিল, রোজ 20টা করে পটেটো খেতাম। তো 20টা করে পটেটো মানুষ কেমন খায় স্যার? কি বলেন, মাত্র 20টা পটেটো? আরে শুধু পটেটো নাকি, 6 প্লেট নুডলস, ডেইলি আধা কেজি দই, আমার মায়ের হাতের রান্না করা পায়েস, তারপরে ধরো সকাল বিকালে 4 বেলা প্লেট ভর্তি ভাত। মানে আমি তো ম্যাথসে এত ভালো ছিলাম, এত দুর্দান্ত ছিলাম যে নাসা আমাকে ইনভাইট করে নিয়ে গেল, কিন্তু কিন্তু মানে ওই যখন রকেটের মধ্যে ঢুকালো। রকেটের ভিতরে ঢুকছেন? আরে তুমি কি বলছো, তুমি পাগল নাকি? আমি গণিত অলিম্পিয়াডে ফার্স্ট হয়েছিলাম, নাসা আমাকে বাপ বাপ করে ডেকে নিয়ে যায়। কিন্তু হলো কি জানো, মানে ওই যে ওয়াশিংটন ডিসি থেকে 2টা হটডগ খেয়ে রকেট ওঠার পরে রকেট আমার লোড আর সামলাতে পারল না, তারপরে নাসা আমাকে প্লেনের টিকেট ধরিয়ে দিল, আমার চলে আসতে হলো।
মানে প্লেনে উঠতে পারছিলেন তো স্যার? প্লেনে না উঠতে পারলে তোমাদের এখন পড়াচ্ছি কিভাবে? তোমরা ওর সাথে দুষ্টামি করো না, আমার সাথে ফাজলামি করো। এখন ছুটি, আর আজকে আর হবে না। না 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 স্যার, স্যার ছুটি দিয়ে না, ছুটি দিন না, গতকাল তো ছুটি ছিল। সামনে পরীক্ষা স্যার, আপনি আপনি আরেকবার চেষ্টা করুন, আপনি মনে পড়ে যাবে। দেখো আমি ম্যাথস পড়াই, এটা মাথার কাজ, ব্রেইন ওয়ার্ক, আমার বিশ্রাম দরকার। আই নিড রেস্ট, রেস্ট। মানুষের শরীরে কি লোহা থাকে নাকি? লোহা তো থাকে, ওই যে আছে না জ্যাঙ্গা ম্যান, বেন্ডি বয়, এরকম ওদের তোমার স্যান্ডেলের সিলাই হালকা চাঁদ তারা এগুলো টাচ করে আসলাম, কি বলিস? তেল বাড়ছে না দাঁড়া, তোর তেল আমি পড়ালেখার কি অবস্থা? সব ঠিকঠাক মতো চলতেছে তো? হ্যাঁ চলতেছে আব্বা, ভালোই। কুতুব স্যার কি ভালো পড়ায়? মানে অঙ্ক মঙ্ক বুঝস তো নাকি? তো বুঝবো না কেন আব্বা, আমি কি গাধা? না আমি জানি তো তুই ব্রাইট স্টুডেন্ট, তারপরেও মামুরা মাইয়া তোর আম্মায় থাকলে আমার আর চিন্তা করতে হইতো না, সব কিছু নিজের হাতে দেখাশোনা করতো। হয়েছে আব্বা, এখন এসব বলা মনটা খারাপ করা দিও। কাছের মানুষরাই আপনজনের মনে রাখে, এটা একটা মহব্বত, একটা বন্ধন, যে বন্ধন ধরে অনেক দূরে আগায় নিয়ে যাবে, আগায় নেওয়ার সাহস জোগাবে। খুব ভালো ছেলে মোরাদ, বিদেশ থেকে আসলে তোর সাথে পরিচয় করাই দেবো, মন খারাপ করিস না, একদম মন খারাপ করবি না, সবসময় হাসি খুশি থাকবি, কেমন?
ভাই আপনার কি একটু খারাপও লাগে না? এই যে রাস্তার ভিতর কেমনে খারাপ থাকে, কতক্ষণ পর হারানো দিন রাস্তায়, আরে খালি স্যান্ডেল মারে, একটু অপমান লাগে না? আরে হুর স্যার বুঝোস না তুই কথাটা, তোর ভাবি দিনের বেলায় আমার স্যান্ডেল মারে ঠিক আছে, কিন্তু রাইতের বেলায় তোর ভাবি আমার কাছে আসে, কাছে আইসে আমার যে কিছু করে রে, কি কি রান্ধে বান্ধে খাওয়ায়, কত জাদুর করে তুই বুঝোস না? দূর আমি রাখে নিবি এই জাদু মা তোমার না লাভ হইব না, তোমার কুতুব সার আছে না? হ্যাঁ মোড়া কইরা, হ্যাঁ ও কুতুব সার হন আপনারা ভর্তি করাম, আমারই ভর্তি করাবি? হ্যাঁ ওই হালাল মানে আলুর পাগল, ঠিক আছে আলু খিলাম, আলু খাইব, আর একদম জায়গা হন ইন্টার ফার্স্ট ইয়ারে একদম বহাই দিব, আরে আপনারে ইন্টার ফার্স্ট ইয়ার সারার লগে একদম বয়া বয়া হেড টু হেড কথা কইবেন, আপায়ও পরে আপনিও পরে শেষ, ও ফেস টু ফেস কথা হবে, এখন দেখা হবে প্রতিদিন, স্যান্ডেল মারতে পারবে না সারের সামনে, বা তোর মাথা গেলাম গিলু আছে রে, হ্যাঁ তোর শরীরে শুধু গোস্ত না মাথায় গিলু আছে, এটা কিন্তু এটা আমি ভুল বুঝছি না, তো সারের কেমনে পটাবি কেমনে? ও তো আলুর পাগো, হ্যাঁ ঠিক আছে তাহলে ওইটা সেট করে ফেল, ভালো আমার এটা জল জ্বালা যন্ত্রণা ভালো লাগে না, আমার ওই নেই ওই নেই যায় তাহলে দেখতে পারি তাহলে তো ভালো, ঠিক আছে মানে দেখতেও পারবেন কথাও কই পারবেন সমস্যা নাই। দেখো হায়ার ম্যাথমেটিক্সে ক্যালকুলাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা না বুঝলে হায়ার ম্যাথমেটিক্স বোঝা সম্ভব না, একদমই সম্ভব না, ইম্পসিবল, তাই না মালে? পুরো ইম্পসিবল, ধর একটা পান খাল না, আমি আমি শেষ করে নিই, দেখো হেনা তোমাকে তোমার এই ছোটো ভাইটাকে আপন করে নিতে হবে, কারণ শিক্ষার কোনো বয়স নেই, যেমন করে একজন গৃহিণী রাস্তার ছেলেদেরকে পরোটা খাওয়ায় খাওয়ায় না, খাওয়ায় আদর করে খাওয়ায়, আদর করে খাওয়ায়, এমনি তোমার ছোট ভাই মালিক ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাকেও তুমি তোমরা আপন করে নাও। স্যার কেমনে আপন করব, বয়স দেখছেন? আর তাছাড়া স্যার আমরা তো অনার্সে পড়ি, আর সে সে তো মাত্র ইন্টার ফার্স্ট ইয়ার, না আমি বলছিলাম কি আপু মানে লেখাপড়ার তো কোনো বয়স নাই, যে কোনো বয়সে আপু মালিক ঠিক বলেছে পড়ালেখা শুরু করা যায়, শিক্ষার কোনো বয়স নেই একদম, আমি আপু আপু কার সাথে কথা আপুকে আপুকে আপু লাগি তোর তোর আপু লাগি আমি ফাইজলামি করস, আপনি আপনি আমাকে জোর করে যদি আপু বলতে বলেন আমি তো জীবনে আপু বলবো না স্যার, ওনাকে আমি কখনোই আপু বলবো না, ওনাকে আমি আপনি বলবো, হ্যাঁ আপনি বলবো, আর স্যার আমি যেটা বলতেছিলাম স্যার শিক্ষার কিন্তু কোনো বয়স নেই স্যার, আমি কিন্তু শিখতে এসেছি স্যার, এখানে বকা শুনতে আসি নাই স্যার, আমি নতুন ভাবে নতুন করে শুরু করতে চাই, যাতে নতুন ভাবে নতুন মানুষ আমাকে নতুন ভাবে ভালোবাসে, পক পক বন্ধ কর, এই আমি ক্লাসের সময় পড়ার সময় কথাবার্তা একদম পছন্দ করি না, মালিক তোমার বই খাতা দিও, আমার তো বই 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 কই বই বই নাই বই তো আমি আসলে তো একটা বুঝেন নাই, বই তো মনে করাই যায় না আমাকে, বুঝছেন স্যার বই কিনে ফেলবো, কালকে মনে করা দিস কালকে বই কিনবো, ঠিক আছে বাংলা বাজার থেকে কিনলাম, বাংলা বাজার না অরিজিনালটা পাওয়া যায় না, অরিজিনালটা বাংলা বাজার থেকে অরিজিনালটা কিনে ফেলবো, বুঝলাম কিন্তু আজকে তোমাকে আমি বই খাতা ছাড়া কি পড়াবো, এই পড়ি, হ্যাঁ বই খাতা ছাড়া আমি পড়ি না, একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছি তো বুঝলেন নাই, আজকে দেখি আজকে সবাইকে দেখি, ও আপনাকে পড়ানো দেখি আপনি কিভাবে পড়ান, এর পরিচিত হই পরিচয় পর্বটা সেরে ফেলি, এটা ভালো আইডিয়া, মানে দেখলে কিন্তু অনেক কিছু শেখা যায়, শেখা যায় দেখে দেখে শেখা, আচ্ছা ঠিক আছে তাহলে লেখো লেখো, y equal to sin x plus cos x, y equal to sin x plus cos x, তোমাদের বের করতে হবে dy/dx, dy/dx, এটা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, dy/dx, হ্যাঁ করো করো করে ফেলো, আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম না, হ্যাঁ লেখো লেখো বের করো dy/dx, গ্যাস্ট্রিক না হয় তাহলে ওষুধ ফার্মেসি ম্যাডামে কেমনে বেঁচবো, খান স্যার খান একদম স্যার, বাপের নাম দুবাই খান স্যার, কোনো সমস্যা নেই স্যার, কোনো কথা না বলে রাজি, তাহলে স্যার এই কাজটা কেন করলো?
আমাদের লগে মালিক কেন করব? ও জীবনে পাস করবে নাকি? বুদায় ডিস্টার্ব করতেছে। আমার মনে হয় কি জানিস, স্যারকে পটাটা খাওয়ায় ফিটিং দিছে, বেকায়দা লোভী একটা। এটা কোনো কথা, পটাটা খেলে লাজ হয়ে যাবে। আর একটা মান সম্মান আছে না ইন্টার ফার্স্ট ইয়ারের লগে আমরা? যে ভালোবাসে তার কোনো মান সম্মান নাই, কি কস বইটা রাখ। ভালোবাসে এমন অদ্ভুত একটা বিষয়, ভালো যখন মানুষ বাসে তখন অন্ধ হয়ে যায়, চোখ মুখে আন্দাজ দেখে কোনো কিছু কাজ করে না। তখন চোখের আশেপাশে কি থাকে? তখন থাকে সে দেখে ভোরের কুয়াশা, শিশির, পাহাড় পর্বত, আসমান, লেক, তারপরে আপনার খাল বিল, নদী নালাম, সাগর মহাসাগর, এগুলো দেখে। তার চোখের সামনে কিন্তু ওই যে মানুষ দেখে না, ভিড় ভাট্টা দেখে না, জ্যাম দেখে না, হ্যাঁ শহর দেখে না, নির্বিল একটা জায়গায় তুমি আর আমি, এটা আপনি আর আমি, প্রেমিক প্রেমিকা, ভালোবাসে এমনই। আপনি বসুন না। মাথায় বুদ্ধি নাই, বাইর হয় নাই, তোমরা কি হবা? জেঙ্গা ম্যান হও, জেঙ্গা তুই কি পরে রঙ্গি না প্যান্ট কোনটা? ভাই প্যান্ট পরছি। হ্যাঁ প্যান্টের উপর দিয়ে জেঙ্গা পর, আর লুঙ্গি একটা নিয়ে ঘরের মধ্যে বাঁধতে উড়ো। উইরা উইরা তোমার ভাবির জানলার কাছে যা বলো যে আপনি না বাইরে এলে একটা মানুষ খুব কষ্টে আছে, সে কষ্ট পাবে, সে মরে যাবে, ঠিক আছে? এটা করো। সবাই দেখতেছি, অসুবিধা নাই, সবই দেখতেছি। কি কি পরে গেছো ছাদ থেকে? কোন জায়গা থেকে পরে গেলি? না না ভাই, ছাদ মাত্র ভাঙিয়া পড়ে নাই, ঠিকই তো আছে সব দিকে। এই চাচি, চাচি, বাবারা তোমরা উঠো, আমি তো ভালো হয়ে গেছি। শরীর ভালো লাগতেছে তো? আমার হাব্বা আছে না আমার লগে, জ্বর মন নাই তো? তারপর বেশি পপক করিস না, তুই কই? আমি তো ভাই বাসায়। ওই রুবিদের বাসা চিনিস না? আসিনি তো।
দুই মিনিটের মধ্যে রুবিতে বাসা ছাদে আসবে। কিসের দুই মিনিট? আমার তো লাগবে 30 সেকেন্ড। আরে মালিক রে, তোর আবার বলদ বানাইছে, সাথে তো কেউ নাই। ওই বলদ এদিকে দিয়ে দে। আমি কি দেখতেছি, মুখে হাসি, আপনি হাসতেছেন, আমার যে কিসে ভালো লাগতেছে। হ্যাঁ, আর নম্বর দিয়ে ফোন দিচ্ছেন। আমারে আবার ডাকছেন রুবিকে সাথে, আমি তো মানতে পারতেছি না, আমার তো খুব ভালো লাগতেছে। সত্যি ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। মানে হ্যাঁ, আমার না পেটের ভিতরে সবকিছু কেমন জানি তাল গোল পাকিয়ে যেতেছে, আমি না দম নিতে পারতেছি না, সব দম আটকে যাচ্ছে। তাহলে তোর একটা ভালো খবর দি। আচ্ছা বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এতদিন তো আমি তোরে স্যান্ডেল মারছি, বিয়ের পর যদি তুই আমার পিছনে ঘুরঘুর করস, আমার জামাই তোরে জুতা মারবে। কি হাসি বন্ধ? হাস না, হাস না, একটু হাস, হাস না। শোন, মনে করিস না যে ফাইজলামি করতেছে, আসলে বিয়ে ঠিক হয়েছে। আমার পিছনে ঘুর ঘুর করা বন্ধ কর, বুঝছিস? এলাকায় বদনাম করিস না। আর শোন, বেশিক্ষণ এই ছাদ থাকিস, ডুবির ভাই দেখলে জুতা পেটা করা। জানি তোর সাথে মায়া যত রাখি, লাভ কি বল তাতে, একা করে আমায় চলে গেলি দূরে, এত বেশি করে ভালোবাসবে যে গেলি চলে। ভাই কি হয়েছে, মন খারাপ নাকি? ভাই যে কাশ্মীরের কাছে আনছি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবো না। আমি দুই প্লেট মারছি, লন খাই। তোর ভাবির বিয়া কার লগে? জানি না কার লগে, তাই আমার লগে না। পাখি উড়াল দিছে রে, পাখি উড়াল দিছে, পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে। সেই পাখি আর ধরে রাখা যাইব না, যে আসলে আপন না তারে আসলে ধরে রাখা যায় না রে। তোর মন থেকে ভালোবাসছি, খুব ভালোবাসছি, খুব বিশাল ভালোবাসা আমার, খুব ভালোবাসছি। বুঝলো না রে, বুঝলো না, ক্ষতি আমারও হয় নাই, ক্ষতি ওর হয়েছে। এরকম একটা পাগলা প্রেমিক, এরকম একটা ভালোবাসার মানুষ ও হারাইছে, ঠিক আছে? আমার মন ড্রাই করতেছে না, মনে করছে না, মারামারি করুম না রে, মারামারি করুম না, মায়ের দোর ভাঙচুর কিচ্ছু করুম না, যেটা গেছে গেছে গা বুলে যাবো, সবের তো এরম হয়। এটাকে আমার যে মন থেকে ভালোবাসে, হ্যাঁ খালি হারায় হ্যার কাছ থেকে জায়গা, বুঝোস না? ওই যে কি আছে দেবদাস, লাইলি মজনু, তারপর কি আছে রোমিও জুলিয়েট, সবটি তো এরম। সেগা মাইসিন খাইছে, সেগা খাইছে, সেগা খাই বেঁকা হয়েছে। আমি বেঁকা হব না রে, আমি ওই যে তারা হয়ে যাবো, তারা। কিছুদিন পরে আবার হেনে পাবি তুই তারা, যে ভাই গেছে গা। কোরবানির ঈদ, মালাই খেতেছিল, মালাই
দুই দেহানের সিমাটা দেখছিলাম, তোর ভাবি মালাই খাইতেছে, সে কি হাসি! সেই হাসি দেখিয়া মনে করছে আর তোর সয় নাই। লজ্জা শরম রায়কে একবারে ডিরেক্ট সামনে দিয়ে কয়ে দিয়েছিলাম আমি তোমায় ভালোবাসি, তোর ভাবি দিয়েছিলাম আরে কি জানোস স্যান্ডেল। তার আগেও তো ছোটবেলাতে স্যান্ডেল দিছে, সব স্যান্ডেল যত্ন করে রাখছি, যে সময় যা দিছে যা ফিকা মারছে সব যত্ন করে রাখছি, বুঝিয়া রাখছি। বুঝলো না, বুঝলো না, এই যে স্যান্ডেলগুলো আছে না, এগুলো আমার আর টানে না, দিয়ে আসবি তোর ভাবি রে থক্কু, তোর ভাবি না, তোর পাড়া তো বোন রে এলাকার সে মেয়ে রে, দিয়ে আসবি, তার যে দিয়ে আসবি বলবি যে এটা হচ্ছে দিয়ে দিছে, এটা রাখবে না সে, তার একটু কষ্ট হইতেছে না এটা কই দিবি, সে হাসতেছে কই দিবি না। একটা মানুষ আপনার কি পরিমাণ পছন্দ করে সেটা আপনি জানেন না, এই মালিক ভাই ঘুমাইতে গেলে সকালবেলা উঠলে সবসময় আপনার কথা চিন্তা করে, নিজের সব কাজ কাম বাদ দিয়ে আপনার আপনার পিছে পিছে ঘুরে, আপনি কি বুঝেন না? মানুষটা তো এরকম না, মানুষটা তো আপনার চায়, মন থেকে চায়, মন থেকে ভালোবাসে। একটা মানুষ আপনারা কত ভালোবাসে, আপনারা কম স্যান্ডেল বাড়ি দিয়েছেন, রাস্তাঘাটে মানুষের সামনে এলাকার মানুষের সামনে আপনি স্যান্ডেল দেওয়াই রয়েছেন, কত কিছু কইছেন, একটু কিছু মনে করেন, একটু আওয়াজও দেয় নাই, উল্টা স্যান্ডেলগুলি বাসে নিয়ে জমাইত, আর রাইতে দেখতাম কি জানেন আপা স্যান্ডেলগুলির লোকের কথা কইত, কইত না আমি অন্য লোকের কথা কইতেছি, আপনি যদি একটু সায় দিতেন না, হে অনেক দূর যাইতো, ছাত্র হিসেবে কিন্তু খারাপ না, খুব মানে ভালো স্টুডেন্ট, ও সারাটা দিন আপনার নিয়েই থাকে। ভাই কুসি কি জানেন, হে আর এই শহরে থাকবো না, শহর ছেড়ে চলে যাব, আমরা রাত খেতে পারলাম না, কয় ওই আকাশের তারা হয়ে যাব, আকাশের তারা আর পাব না, আর এই যে আপনার সারা জীবনের জুতাগুলি, আর কোনোদিন আপনার সামনে আইব না, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
আমি তোর হপু বউ, বিয়া করুম তোরে। কি কয়? কি কই, একদম ঠিক কই। তোর লাগে বাপের লগে ঝগড়া করে আছে, বিয়াটা ভাঙ্গা আছে। কি কইতেছ রে ওই, আমার লগে কি আমার মজা লইতেছ? আপনি এটা কি বলতেছেন? আমার তো ভিতরে সবকিছু তালগোল পাকে যেতেছে, আমি তো মানতে পারতেছি না। তালগোল পাকালে চলবে না, এখান থেকে কাম ধান্দা সব টাইম টু টাইম। কথা দে, আপনি আপনি না তুমি, তুমি যদি আমাকে এইভাবে বলো তাহলে আমি সবকিছু ঠিকঠাক মতো করবো, সব কাম ধান্দা একদম ঠিক ভাবে হবে, কথা দিচ্ছি। তাহলে আমিও কথা দিচ্ছি, তোরে আর স্যান্ডেল দিয়ে মারবো।